শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি শেখাবো তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের ব্যবসায় পরিচিতি প্রথম অধ্যায় নিয়ে। আমি শিশির দাস, সহকারী শিক্ষক, রিকাই বাজার বিশ্ববিদ্যালয়। ব্যবসায়ের পরিচিতি, ইন্ট্রোডিউশন টু বিজনেস। ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অর্থনৈতিক অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভূত হয় ব্যবসায়ের। অর্থাৎ ব্যবসায় শিক্ষার শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে প্রথম ক্লাসে আসেন। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছে। অর্থাৎ আমরা যখন ক্লাসে প্রথম স্টার্টিংয়ে যাই, ব্যবসা উদ্যোগ ক্লাসটা তোমাদের করাতে যাই, তখনই আমরা বিভিন্নভাবে ছাত্রদের বা ছাত্রীদেরকে জিজ্ঞেস করি কারা কারা ব্যবসায়ীদের ছেলে মেয়ে বা কারা কারা ব্যবসায় শিক্ষা নিতে আগ্রহী ছিলা, ইত্যাদি প্রশ্নের মাধ্যমে ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা ব্যবসা শিক্ষাটা বা ব্যবসায় পরিচিতিটা আরম্ভ করি। আজকে আমি তোমাদের মাঝে এ অধ্যায় থেকে এরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসতে পারে, তোমরা একটু লক্ষ্য করো। এখন আমি আলোচনা করব ব্যবসায় কী, মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যবসায়। অর্থাৎ ব্যবসায় একটি অর্থনৈতিক কর্মকাণ্ড যার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। এখন আমি আলোচনা করব বাণিজ্য কী। বাণিজ্য বলতে বোঝায় উৎপাদকের কাছ থেকে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার কাছে পৌঁছানোর পর্যন্ত যাবতীয় কাজই বাণিজ্য। বাণিজ্য সাধারণত বাজারকরণের একটি অংশ। হ্যাঁ, তারপর আমরা আলোচনা করব, অতীতে আমরা আলোচনা করছিলাম শিল্প কী, আমি আবার আলোচনা করতেছি যেহেতু এই অধ্যার ভিতরে এটি একটি প্রশ্ন, তাই এটা নিয়েও একটু আলোচনা করি। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান এবং প্রক্রিয়াজাত করার মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার নামই শিল্প। হ্যাঁ, তোমরা সঠিকভাবে খাতায় শিল্পটা লেখো। অনেকে বিভিন্ন রকম মন্তব্য দিয়ে থাকে, এ কারণে তোমরা পরীক্ষার খাতায় নাম্বার পাও না। এখন আমি বলবো সেবা কাকে বলে। গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে সেবা বলে। হ্যাঁ, সেবার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেবা গ্রাহকদের দিয়ে থাকি। তারপর আমরা দেখব পরিবেশ কী। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি, মানে কতগুলো সমষ্টি আছে যে সমষ্টির বিনিময়ে একটি পরিবেশ গঠিত হয়। হ্যাঁ, সেটা প্রাকৃতিকও হতে পারে, অপ্রাকৃতিকও হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এখন আলোচনা করব ব্যবসায় পরিবেশ কী। আচ্ছা, ব্যবসায় পরিবেশ হচ্ছে যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ। আমি আবার বলতেছি, যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকেই ব্যবসায় পরিবেশ বলে। প্রত্যক্ষ সেবা কী। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন রকম সেবাকর্ম প্রদান করাই প্রত্যক্ষ সেবা। অর্থাৎ অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন রকম সেবাকর্ম প্রদান করাই প্রত্যক্ষ সেবা, যেটা তুমি মুনাফা অর্জন করবা, মানে প্রতিষ্ঠানের সাথে সরাসরিভাবে যুক্ত থাকে যেটা।
এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বা প্রশ্ন আসে, তোমরা খুব ফলো করো, ব্যবসায় পরিবেশ। আচ্ছা, ব্যবসায় পরিবেশ সাধারণত ছয় ধরনের হয়ে থাকে। ব্যবসায় পরিবেশটা কি? হ্যাঁ, ছয় ধরনের উপাদান নিয়েই ব্যবসায় পরিবেশটা গঠিত হয়। যেমন প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের কতগুলো উপাদান রয়েছে, যেমন জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। আমি আবার বলতেছি, জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো কী কী? সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং। আমি আবার বলতেছি, সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও বিনিয়োগ, অর্থ ও ব্যাংকিং। আমি তারপর আছে সামাজিক পরিবেশ। আচ্ছা, সামাজিক পরিবেশটা কি? সামাজিক পরিবেশ হচ্ছে যে সকল উপাদানগুলো থাকে, যেমন জাতি, ধর্মীয় বিশ্বাস, বক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য। রাজনৈতিক পরিবেশ কি? রাজনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। অর্থনৈতিক পরিবেশের উপাদান বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। প্রযুক্তিগত পরিবেশ, আমি আবার বলতেছি, আইনগত পরিবেশের উপাদানগুলো কী কী? আইনগত পরিবেশের উপাদানগুলো হচ্ছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। এখন আমি আলোচনা করব প্রযুক্তিগত পরিবেশের উপাদান। প্রযুক্তিগত শিক্ষা, কারিগরিক দক্ষতা, উন্নত প্রযুক্তির প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এগুলো হচ্ছে পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের অধিকাংশই উপাদানই বাংলাদেশে ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশই নদী বোদ, ফলে সহজেই এখানে কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। আচ্ছা, অর্থনৈতিক উপাদান দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায় পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। আচ্ছা, সামাজিক উপাদান কি? জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, প্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি, মানে এই সকল উপাদান দিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। রাজনৈতিক উপাদান, রাজনৈতিক উপাদান বলতে আইন শৃঙ্খলা, মানে যে সকল উপাদানগুলো আছে এগুলো নিয়েই রাজনৈতিক উপাদানগুলো গঠিত হয়। আইনগত উপাদান নিয়েই ব্যবসা পরিবেশের আইনগত উপাদান সৃষ্টি হয়। প্রযুক্তিগত, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। এ সকল আইনগত প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমে করা হয়। এগুলো হচ্ছে ব্যবসায় পরিবেশের উপাদান। তোমরা আজকে যে সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, আমি খুবই খুশি হব যদি তোমরা এগুলো বাসায় একটু ফলো করো এবং আমার এই ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে শোনো। আমি আশা করতেছি তোমাদের এই প্রশ্নগুলো খুবই দ্রুত শিখতে পারবা। আজকের জন্য এখানে সমাপ্ত ঘোষণা করছি।